আদালতের আদেশ অনুযায়ী হাতির ঝিল থেকে বিজিএমইএ ভবন সরিয়ে না নিলে রাজুকের তত্ত্বাবধানে ভবনটি ভেঙে ফেলা হবে। সকালে রাজধানীর হাতির ঝিল প্রকল্পের বর্তমান কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বলেন, বহুতলা এ ভবন অপসারণে শ্রমিকদের ঝুঁকি এড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এ সময় প্রকল্পের সৌন্দর্য বর্ধনে নতুন 12টি লেক, ওভারব্রিজ, অপেরা হাউস ও লেক সম্প্রসারণের কাজ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।